바라보다 뭐. 자, 제일 비람. 쪽 안간. 야, 이 차발. 완전. কি বললো? নাট বল্টু আসলে ভালোই লাগে না? নাট বল্টু শুনলে আমার ভালোই লাগে না, নাট বল্টু না শুনলে ভালো লাগে না। ও আচ্ছা, আমি আমার না আমাদের ফোনে শোনা যায় না। ভাই একটা জোক বলি? হ্যাঁ বলো বলো। আয় বাবা, ছাতি যেন না পরে, শক্ত করে ধরো। ভাই আমি নিজে লিখছি জোকটা। হ্যাঁ, সর্বনাশ করছো। গো গো ভাই, ভালো জোক বলবো না দুষ্ট জোক বলবো? না, ভালো জোক বলো। ভালো দুষ্ট গুলো বলার জন্য আমরা আছি। হ্যাঁ, তুমি টেন। আচ্ছা ভাই, ওই যে বল্টু হাসপাতালে তো তার বন্ধু কাছে তাকে দেখতে, রুম থেকে বাইরে ছাদে গেছি, আমাদের ছাদটা পুরোই ফাঁকা, আশেপাশে কোনো গাছপালা কোনো ঘর বাড়ি কিছু ছিল না। ভালো ভাই, এরকম জোক কি নিজে বানান অনেক? হ্যাঁ ভাই, আমি আমি আপনাদের শুনি আর আমি চেষ্টা করি জোক লেখার জন্য। তাহলে আরেকটা বলে শুনি। ভালো বানাইছেন। আরেকটা বলবো? হ্যাঁ বলে। তো ওই বল্টু গরুর ডাক্তারে গেছে। আচ্ছা, তে ডাক্তার কে বলতিছে, ডাক্তার সাহেব আমার গরুটা একটু দেখেন তো। বলতে কি হয়েছে? ওই আমার গরু তো দুধ দেয় প্রতিদিন, তা আজকে আমি নিজেই গেছি দুধ দোয়াতে, তো গিয়ে দেখি যে গরু ওলানে ব্যথা পেয়েছে। ওই কেমনি ব্যথা হইলো? ওই তা তো জানি না। ওই তাহলে বুঝলেন কেমনি ব্যথা হয়েছে? ওই যে দেখি যে উলানটা খুব ফুলে আছে, তাই ভাবলাম হয়তো ব্যথাই ফুলে আছে। ভাই ভালো। আপনার নাম কি যেন? শাফি আহমেদ। হ্যালো, আচ্ছা ওইটা পরে ফোনটা আবার দিয়ে না আমাদের। হ্যাঁ হ্যালো, 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 ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? কামরাঙ্গীরচর থেকে কামরাঙ্গীরচরে থাকেন আপনি, সেটাই জানতে চাইলো বলতো। বাতিজা কি বলছে? বাতিজা কি বলে? কি বলে শশা?